দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরা ট্রাইটিসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী এথেন্সের ক্যালিথিয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় ঢাকায় গ্রীসের দূতাবাস স্থাপন কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানি অভিবাসন বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় সেই সাথে নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে অঙ্গীকার করেন তারা এ সময় আগামী দিনে কৃষি পর্যটন এবং নির্মাণ খাতে অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও কথা বলেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা সূচকে অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত ক্যাটাগরিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট বলছে পঁচিশ ধাপ পিছিয়ে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন একশো একচল্লিশতম বৈশ্বিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটারহাস জানিয়েছেন এমন পরিস্থিতিতে মধ্যম আয়ের দেশ এবং সরকারের উপকল্প দু হাজার বাস্তবায়নে বিরাট বাধা হতে পারে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে অব্যাহতভাবে কাজ করার কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান ঢাকায় এর আয়োজক ইউএসএইডি ও এশিয়া ফাউন্ডেশন বৈশ্বিকভাবে প্রকাশিত এই রিপোর্ট বলছে দু সাল থেকে স্বাধীনতা সূচকে ধারাবাহিকভাবে নিম্নগামী বাংলাদেশ এ সূচক কেবল নির্বাচন নয় এর সাথে রাজনৈতিক অর্থনৈতিক ও আইনি স্বাধীনতা জড়িত এসব বিবেচনায় একশো তম অবস্থানে থাকা বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়ও সবচেয়ে নিচে শক্তিশালী আইনি ব্যবস্থা ও রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা থাকা দেশগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়ছে আর যেসব দেশ তা নিশ্চিত করতে পারে না সেখানে বিদেশি উদ্যোক্তারা আসতে চান না In countries that guarantee certain uh, certain principles, certain governance, um, uh, a certain governance basis. সূচকে তুলনামূলক ভালো অবস্থানে তম এখন বাংলাদেশ এখানেও অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ ক্যাটাগরিতে বাংলাদেশ এ অবস্থার উত্তরণে স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন রাষ্ট্রদূত পিটার হাস বলেন সে কাজে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন আগামী লক্ষ্য অর্জনে বাংলাদেশকে অর্থনৈতিক রাজনৈতিক ও আইনি স্বাধীনতা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে দুর্নীতি প্রতিরোধ ও অধিকার সুরক্ষার লড়াইয়ে সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে তা স্বীকার করা জরুরি এই অবস্থার পরিবর্তন না হলে দুই সালের মধ্যে মধ্যমায়ের দেশ ও দুই সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনও কঠিন হতে পারে এ সময় গেল নির্বাচনে সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী রাখার চেষ্টার কথা তুলে ধরে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের গুরুত্বের কথা জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির মতো রাজনীতিতেও প্রতিযোগিতা নিশ্চিত না করতে পারলে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা আছে তার। পিছিয়ে থাকার যে রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক উন্নয়ন সেটা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে ব্যবসায়িক গোষ্ঠী হোক সেটা আমার নাগরিক সমাজের থেকে হোক সেটা আমার রাজনৈতিক গোষ্ঠী থেকে হোক তাদের আবার একটি নতুন সমঝোতায় আসতে হবে বাংলাদেশের পরবর্তী উন্নয়নের ধাপে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানে নিজ দেশের উত্তরণের গল্প তুলে ধরে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশকে আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অ্যাভেসট্রাস ইনকুডিং মাহফুজ মিসো যমুনা নিউজ ঢাকা কোরিয়া মালয়েশিয়ায় তেইশ বাংলাদেশি সহ ছাব্বিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ দেশটির জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহরুদ্দিন বিন তাহির জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের একটি দল সোমবার গভীর রাতে পনেরোটি হটস্পটে চালায় অভিযান এ সময় একশো পনেরো বিদেশের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধতা না থাকায় ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয় বাকি তিনজনের মধ্যে দুজন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে প্রিটোরিয়ায় রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে ছিল এই আয়োজন এতে দক্ষিণ আফ্রিকা আফ্রিকাসহ আশপাশের কয়েকটি দেশের প্রবাসীরাও অংশ নিয়েছিলেন অতিথিদের জন্য ছিল দেশীয় স্বাদের মুখরোচক বাহারি খাবার দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সহকর্মী নুরুল আলমের পাঠানো প্রতিবেদন বিদেশের মাটিতে যেন একখণ্ড বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে বসেছিল বাংলাদেশিদের মিলন মেলা দক্ষিণ আফ্রিকা তো বটেই আশেপাশের কয়েকটি দেশ থেকেও ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষবরণের আয়োজনে হাজির হয়েছিলেন প্রবাসীরা অতিথিদের বরণ করেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হালাল সাইফুর রহমান ও তার সহদর্মিনী একসাথে এত স্বদেশীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান আয়োজকদেরও সকলের এই গণজীব জমাতের মাধ্যমে আমি সকলকে সর্ব আফ্রিকা আওয়ামী পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ফয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একসাথে পেয়ে আজকে অনেক আনন্দিত হইলাম এবং ভালো লাগলো অনেক পরিবেশ খুবই চমকপ্রদ এখানে আমাদের সকল রাজনৈতিক সহকর্মীদেরকে পেয়ে আমরা আরো আমি আরো আনন্দিত আমরা সোয়াজিল্যান্ড থেকে আসছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সপরিবারে সবাইকে শুভ নববর্ষ ঈদের শুভেচ্ছা আমি ব্রেস থেকে আসছি খুবই ভালো লাগতেছে অবশ্যই শুভেচ্ছা সেই সাথে ঈদের শুভেচ্ছা আমি কজুর নাটাল থেকে এসেছি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রতি বছরই ঈদ পুনর্মিলনী ও বাংলা বরণের আয়োজন থাকে এবার দুটি উৎসবই কাছাকাছি সময় হওয়ায় আয়োজন হয়েছে একসাথে প্রথমবারের মতো করোনার বাইরে করোনার বিধিনিষেধ মুক্ত হয়ে বাংলা নববর্ষ উদযাপন করতে পেরেছি এজন্য আমি উপস্থিত সবাইকে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা সেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সোহাগ দপ্তর সম্পাদক শাখাউত হোসেন বাদন ও যুবলীগের সমন্বয়ক মোহাম্মদ হাসান নুরুল আলম নিউজ দক্ষিণ আফ্রিকা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে দুবাই সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু এলাকা দেশটির প্রধান মহাসড়কগুলোর কিছু অংশ প্লাবিত হয়েছে বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে গাড়ি চলাচল এছাড়াও নাগরিকদের নিজ বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ রয়েছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রচণ্ড বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে এর আগে দেশটির আবহাওয়া অফিসের তথ্যে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এ সময় ৬৫ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল হবে বলে আশা করা হচ্ছে এদিকে প্রতিবেশী ওমানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা আঠারো জনে দাঁড়িয়েছে এখন নিখোঁজ রয়েছে এখনো আরও কয়েকজন এজেন্সির প্রতিনিধিদের ভিসা জটিলতা সহ নানা কারণে এবার হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে একটা মত বিনিময় সভার আয়োজন করে এই সংগঠনটি আর এর জন্য ধর্ম মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দায়ী করেছেন এ সংগঠনের সভাপতি সমস্যা সমাধানে হজ মিশনের সাথে মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ দিয়েছেন ট্রাভেল এজেন্টরা এবার বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধন করেছেন আটাত্তর হাজার ছয়শ 20 জন এর মধ্যে সরকারিভাবে 4165 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 74455 জন বাংলাদেশের ক্ষেত্রে হজ যাত্রীগণ ম্যাক্সিমামি বৃদ্ধ বৃদ্ধদের জন্য পার্সোনাল কেয়ার এসেনশিয়াল সবকিছু ঠিক থাকলে তিন থেকে চার সপ্তাহ পর থেকেই শুরু হবে হজ ফ্লাইট তবে বিপত্তি বেঁধেছে বেসরকারিভাবে যারা হজে যাবেন তাদের থাকার ব্যবস্থাপনা নিয়ে ভিসা জটিলতায় বাসা ভাড়ার জন্য এখনও সৌদিতেই যেতে পারেননি এজেন্সির প্রতিনিধিরা রাতে হজ ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় এ নিয়ে ক্ষোভ জানান হাব সভাপতি ধর্ম মন্ত্রণালয় এবছর জানেই না এই ভিসা যে লাগবে এবং হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে হবে একটা এজেন্সি যদি সৌদি আরবে বাড়ি ভাড়া করতে যেতেই না পারে না পারে তাহলে সে কিভাবে হজের বাকি কার্যক্রম করবে গত বছরের চেয়ে এবার হজ যাত্রী কমলেও সার্বিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে এজন্য মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দায়ী করেছেন হাব সভাপতি আজকে এই অবস্থায় এসে আপনি দেখেন আসলে চ্যালেঞ্জিং আমরা এখন অনেক অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জের সম্মুখে আছি দুই সালের হজ নিয়ে আমরা আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে পত্র দিয়ে সতর্ক করেছিলাম সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই এবার হজের খরচ কমানো হয়েছে প্রায় নব্বই হাজার টাকা হাবের হিসাবে সৌদি সরকারের রয়্যালিটি ফি এবং বিমান ভাড়া না কমালে হজের খরচ এর চেয়ে কমানো সম্ভব নয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা জাপানের নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে জাপানের হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজন এ করা হয় দেশটির সাপ্পেরো শহরে কিতা কুমিন সেন্টারে হয় আয়োজন সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজন উপস্থাপনা করেন রাজিয়া সুলতানা ও মার্জিয়া সুলতানা এতে প্রায় পঁয়ষট্টি জন বাংলাদেশি অংশ নেন অতিথিদের জন্য পান্তাইলি সহ বাহারি সাদের নানা রকম দেশি খাবারের আয়োজন ছিল এছাড়াও ছিল গান নাচ কবিতা র্যাম্প শো সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আরও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন অংশ নেয়া শিক্ষার্থীরা লেবাননে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্বিনী আয়োজন করা হয়েছে এতে রোববার দেশটির মুকাল্লেস এলাকায় এইচ গ্লাস ফ্যাক্টরিতে কর্মরত বাংলাদেশিদের উদ্যোগে হয় এ আয়োজন ফ্যাক্টরিতে কর্মরত প্রায় ত্রিশ জন বাংলাদেশি ঈদের দিনও তাদের মেলেনে ছুটি আর তাই রোববার ছুটির দিনে নিজ কর্মস্থলে একসাথে উপভোগ করেন ঈদ আনন্দ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর আলম কবির হোসেন মাসুদ পারভেজ আনোয়ার খান শফিক মৃধাসহ অনেকে ইসরায়েল পাল্টা হামলা চালালে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মানসুর চাহুসী যমুনা নিউজকে জানিয়েছেন তেহরানের সংযমী আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবে তেলাবিব। রাষ্ট্রদূতের প্রত্যাশা মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় ইসরায়েলকে থামাতে উদ্যোগ নেবে তাদের মিত্ররা নতুবা দায় নিতে হবে তাদেরও এমন মন্তব্য করেছেন তিনি ফিলিস্তিন সংকট সমস্যার সমাধানে বাংলাদেশ সহ বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তাও চায় ইরান মাহফুজ মিশর রিপোর্ট হামলার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের দাবি একশো সত্তর ড্রোন ও ত্রিশটি ক্রুজ মিজাইল ধ্বংস করেছে তারা শনিবার রাতের হামলায় ক্ষয়ক্ষতিও সামান্য বলে দাবি দেশটির এ হামলা ঠেকাতেই ইসরায়েলের খরচ হয়েছে একশো কোটি ডলার বা ষোলো হাজার কোটি টাকা হামলার পর প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সাথে যে যুক্তরাষ্ট্র থাকবে না রোববারই তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস ফলাফল স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্য আকাশসীমা বন্ধ করা দেশগুলোতেও শুরু হয়েছে বিমান চলাচল এক এপ্রিল দামেস্কে তেহরানের কনসুলেটে তেলাবিবের হামলার যে হুঁশিয়ারি দিয়েছিল ইরান শনিবার রাতে তাই করেছে তারা এর মধ্য দিয়ে কি বার্তা দিল ইরান জানতে চেয়েছিলাম দেশটির রাষ্ট্রদূতের কাছে সাধারণ মানুষ ও অর্থনীতির কথা ভেবে ন্যূনতম আক্রমণ করেছে ইরান এর মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে যেন তারা ভুল না করে সেই বার্তা দিয়েছে আমরা তারা যদি আবার কিছু করে তাহলে তার কড়া জবাব দেবে তেহরান তার দায় ইসরায়েলের মিত্রদেরও নিতে হবে ইরান অনর বহতেয়াত পাসখ হামলার পরও যুক্তরাষ্ট্র সৌদি আরব এমন কি ইউরোপীয় ইউনিয়নও কৌশলে অবস্থানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান জরুরি বলে মনে করেন রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে শান্তি চাইলে এখন ইসরায়েলকে থামাতে হবে আর এই উদ্যোগ তার মিত্রদেরকেই নিতে হবে যে গণহত্যা ফিলিস্তিনে চলছে তা বন্ধ করতে আমরা সবাইকে পাশে চাই জর্ডান ও মিশর ইসরায়েল পক্ষে থাকলেও ভোটের আগে বাইডেন প্রশাসনের কৌশলী অবস্থান ইঙ্গিত দিচ্ছে দীর্ঘায়িত হবে না চলমান উত্তেজনা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা দর্শকের এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ